নমস্কার। আপনাদের সবাইকে সহজে সংস্কৃত চ্যানেলে স্বাগত। আমি এই চ্যানেলটির মাধ্যমে যাতে আপনারা খুব সহজে সংস্কৃত বুঝতে ও শিখতে পারেন, ঠিক সেই রকম ভাবে বোঝানোর চেষ্টা করব, এবং যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় সেই জন্য আমি এই চ্যানেলটিকে বাংলায় করেছি। এর সঙ্গে সঙ্গে নেট, সেট, কলেজ সার্ভিসের এই এই ধরনের সমস্ত ধরনের পরীক্ষার বিভিন্ন রকম টিপস দেব, এবং সেই সঙ্গে এর প্রশ্ন নিয়েও আলোচনা করব। এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তাহলে ভিডিওতে আসা যাক। এর আগের ভিডিওতে আমি তোমাদের সংস্কৃত সংখ্যা নিয়ে আলোচনা করেছি, তো সেই জন্য আজকে আমি তোমাদের সংস্কৃতের সময়সূচি, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছো বা সংস্কৃত যারা শিখতে চাও তাদেরকে কেউ প্রশ্ন করতেই পারে, বা তাদের নিজের মনেও মনে হতে পারে যে হঠাৎ করে যে কটা বাজে সেটাকে আমি সংস্কৃতে কি বলবো। তো সেই জন্য আমি আজকে ভিডিওটা তোমাদের কাছে এনেছি, যে তোমরা আমি যেভাবে তোমাদের শেখাচ্ছি তো তোমরা যদি মানে বোঝানোর চেষ্টা করছি আমি, এত করে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়কে নিজেরাই সলভ করে বলতে পারবে যে কটা বাজে। তো দেখো আমি বোঝাচ্ছি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে এবং বোঝানোর চেষ্টা করবো আবার। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো প্রথমেই বলি, সময়সূচি, সংস্কৃতে যে সময়সূচি সেগুলো জানবার জন্য প্রথমে কিছু শব্দ আমাদের জানা দরকার। দেখো আমি এখানে লিখেছি, পরপর দেখতে থাকো। সময়, সংস্কৃতে বলে সময়, ঘড়ি ঘটিকা, মিনিট নিমেষ, সোয়া যে আমরা বলি যে সোয়া চারটে সোয়া তিনটে সেই সোয়া, সোয়াকে আমাদের সংস্কৃতে বলে সপাদ, পৌনে বলি আমরা বলি যে পৌনে চারটে পৌনে পাঁচটা সেই পৌনেকে সংস্কৃতে বলা হয় পাদন, উন মানে পাদ, আর উন মানে আগে বলেছি কম, আগে ভিডিও তোমরা দেখেছো তোমরা, পরেরটা এসো কম, কমকে সংস্কৃতে বলে নুনম, বাজে, বাজে মানে হচ্ছে এখানে কটা বাজে জিজ্ঞেস করতেই পারে, যে এখন বলবে হয় 7:15 বাজে বা 7টা বাজে, সেই বাজে, সেই বাজেকে সংস্কৃতে বলা হয় বাদনম। ঘন্টা, ঘন্টাকে বলা হয় সংস্কৃতে হোড়া, সেকেন্ড, সেকেন্ডকে বলা হয় ক্ষণম, সাড়ে আমরা বলেই থাকি 4:30 4:30 5:30 6:30 সেটিকে সংস্কৃতে বলা হয় সার্ধ, অধিক, অধিককে সংস্কৃতে বলা হয় অধিকম। এবার আমি সংস্কৃত সময় শুরু করছি। এক বাদনম, একটা বাজে এক বাদনম, দ্বি বাদনম দুটো বাজে, ত্রি বাদনম, চতুর্বাদনম একইভাবে, পঞ্চবাদনম, ষট্বাদনম, সপ্তবাদনম, অষ্টবাদনম, নববাদনম, দশবাদনম, একাদশবাদনম, দ্বাদশবাদনম, এভাবে তোমরা 1 থেকে 12টা সংস্কৃতে মানে 1 থেকে 12টা কি সংস্কৃতে কি বলে সেটা তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা 1 থেকে 12 পর্যন্ত বুঝতে পারলাম যে পূর্ণ সময় 1টা 2টো 3টে 4টে কি বলে জানতে পারলাম। এবার আমরা দেখব এর পরে পরে দেখব যে 1টা 15 মানে 15 মিনিট, যেটাকে সোয়া বলে, ঠিক আছে, বা 4:30 বা 6:45, হ্যাঁ, এছাড়া যে আমাদের 1টা বাজতে 5 মিনিট বাকি, 1টা বেজে 5 মিনিট, এই ধরনের যে সময়সূচিগুলো আছে সেগুলি নিয়ে বলবো। প্রথমেই আমাদের এখানে দেখো আমি লিখেছি এখানে তোমায় দেখানোর জন্য 1টা 15, ঠিক আছে, 1টা 15 আমরা কি বলি, 1টার থেকে 15 বেশি 1টা 15, কিন্তু 15 বেশি যেহেতু আমাদের 15টাকে আমাদের বলা হয় সোয়া, সোয়া চারটে সোয়া একটা, এটা আমরা একটা টার্ম আছে যে 15 মিনিট বেশি হলে সেটাকে সোয়া বলা হয়, তো সেই জন্য আমাদের সংস্কৃত সোয়াকে সপাদ বলা হয়। আগেই বলেছি যেহেতু আমাদের 1টা 15কে বাংলাতেও আমরা বলি সোয়া একটা, মানে আমরা সোয়াটাকে আগে বলছি, ঠিক সেই জন্য সংস্কৃতে একইভাবে সপাদ এক বাদনম, সপাদটাকে যেটা বাংলায় আমাদের সোয়া অর্থ হয় সেটাকে আমরা আগেই রাখবো, সপাদ এক বাদনম মানে সোয়া একটা, একইভাবে সপাদ পঞ্চবাদনম মানে সোয়া 5টা, সপাদ একাদশ বাদনম সোয়া 11টা, সপাদ ষট্বাদনম সোয়া 6টা, ঠিক যেভাবে আমরা বাংলায় উচ্চারণ করব
ঠিক সেভাবেও সংস্কৃতে সেরকম ভাবেই পরপর আসবে। যেমন সোয়া আমরা বাংলায় আগে উচ্চারণ করছি, সেই জন্য সোয়াটা যা সংস্কৃত অর্থ সপাত সেটি আগে আসছে। এরপর আমরা দেখব যে যে দেড়টা, সাড়ে সাতটা, সাড়ে নটা, যে 30 মিনিট বেশি, সেগুলোকে সংস্কৃতে বলা হয় সার্ধ। দেখো আমরা লিখেছি, আমি আগেও বললাম সার্ধ মানে অর্ধেক। পূর্ণ কি হচ্ছে? 1 ঘন্টা 60 মিনিট, তার থেকে অর্ধেক 30 মিনিট, সেই জন্য সার্ধ। স অর্ধ, স মানে পুরোটাকে বোঝানো হয়, তার থেকে অর্ধেক করে সার্ধ করা হয়। দেখো এখানে বলেছি আমি 1টা 30, 7টা 30, 9টা 30, 6টা 30 বোঝানোর জন্য, বাকিগুলো তো আমরা নিজেরাই বুঝে নিতে করে নিতে পারবে যদি এটা বুঝতে পারো তো। দেখো সার্ধ একবাদনম, সার্ধ মানে 30 মিনিট, একবাদনম একটা বেজে 30 মিনিট মানে দেড়টা। সার্ধ সপ্তবাদনম, 7টা বেজে 30 মিনিট, সাড়ে সাতটা। সার্ধ নববাদনম, 9 সার্ধ মানে 30, সাড়ে নটা। সার্ধ ষাটবাদনম মানে সাড়ে ছটা। ঠিক একইভাবে তোমরা 2:30, 3:30, 4:30, 5:30, 6:30, 7:30, 8:30 এভাবে তোমরা সবগুলো করতে পারবে। এবার আমরা দেখব যে 12:45, যে আমাদের 1:15 বাকি বা 5:15 বাকি, এগুলোকে আমাদের সংস্কৃতে কি বলা হয়? এটিকে আমাদের সংস্কৃতে বলা হয় পাদন, মানে হচ্ছে পনেরো কম, ঠিক আছে? পাদন মানে হচ্ছে পনেরো কম। কোন পূর্ণ সময় থেকে যখনই 15 মিনিট কম হবে তখনই সেটাকে বলা হয় পাদন, পৌনের মাধ্যমে বোঝানো হয়, ঠিক আছে? ধরো এখানেই বলেছি 12:45, 12:45 যখনই আমরা বলি তার মানে হচ্ছে আমাদের 1:15 কম, তাই তো? তাহলে আমাদের এখানে পাদন একবাদনম, মানে 15 মিনিট কম, একবাদনম 1:00। 4:45 বাংলায় আমরা বলি, বা আমাদের যখন আমরা সময় বলি যখন 4:45ই বলি, 4:45 মানে আমাদের 5টা থেকে 15 মিনিট কম, সেই জন্য পাদন পঞ্চবাদনম। 6:45 মানে 7টা বাজতে 15 মিনিট কম, ঠিক একই হয় পাদন সপ্তবাদনম। 7:45 মানে 8টা বাজে 15 মিনিট কম, তাহলে দেখো পাদন অষ্টবাদনম। ঠিক একইভাবে তোমরা পঞ্চ, ষষ্ঠ, সপ্ত, অষ্ট, নব, দশ যাই দিক না কেন, তোমরা ঠিক একইভাবে বের করতে পারবে। এরপরে আমি যাব অধিকম, ঠিক আছে? অধিকম নিয়ে দেখাচ্ছি। দেখো এবার আমাদের সপাদ হয়ে গেল, পাদন হয়ে গেল, সার্ধ হয়ে গেল, যেগুলো আমাদের মেন টার্ম থাকে, 3:30, 3:15, 4:15, এইগুলি ছাড়াও আমরা তো হতেই পারে যে এরকম জিজ্ঞেসই হতেই পারে যে 1:05, বা হয়তো 1:05 বাকি, বা হয়তো 9:05 বাকি, বা হয়তো বললো 8:09, এগুলোকে সংস্কৃতে আমরা কি বলবো? দেখো ধরো আমাদের কখনো কেউ আমার জিজ্ঞেস করলো তখন আমাদের 1:05, 1:05 মানে 1 থেকে 5 বেশি, 1:05। দেখো পঞ্চ অধিকম মানে 5 অধিকম, 5 বেশি কার থেকে? একবাদনম, 1:00 মানে 1:05, তাহলে আমাদের 1:05। দেখো 7:19 মানে 7টার থেকে 19 বেশি, 19 অধিক, তাহলে নবদশ, আমি আগেই বলেছি 19-এর সংস্কৃত হয় নবদশ, এছাড়া দুটো বিকল্প হয় তোমরা যে দেখেছো, নবদশ অধিকম সপ্তবাদনম, নবদশ মানে 19 বেশি সপ্তবাদনম 7টার থেকে মানে 7:19। পরটা দেখো 6:25, 6:25, 6টার থেকে অধিক, বেশি হচ্ছে 25, তাহলে পঞ্চবিংশতি অধিকম ষট্বাদনম। একইভাবে দেখো 8:09, নব অধিকম অষ্টবাদনম। ঠিক একইভাবে তোমরা 2:20 বা 2:25 বা যাই বলো তোমরা তোমরা বের করতে পারবে। এরপরে দেখো আমরা নূনম বা উনম, এটা নিয়ে আলোচনা করব। নূনম মানে হচ্ছে কম, তোমাদের হতেই পারে যে বলবে হয়তো যে 1:05 কম, বা 9:05 কম, বা হয়তো বললো যে 9:10 কম, 9:40 কম, তো এই বিষয়গুলি তোমরা কিভাবে বের করবে? দেখো যদি আমার 12:55 মানে কি 1:05 কম, তাহলে পঞ্চ ন একবাদনম, উন মানে কম, আগেই বলেছি পঞ্চ 5, উন কম, একবাদনম 1:05 কম, তাহলে 12:55। দেখো 8:55 মানে 9:05 কম, পঞ্চ নূনম নববাদনম,
2:50 মানে হচ্ছে 3:10 বাগে, তাহলে 10:09 9:50 মানে 10:10 বাগে, 10:09 10:52 এবার আমি তোমাদের সংক্ষেপে একটু বলে দিই যে সপাদটা কি। দেখো, যখন কোনো পূর্ণ সময় থেকে 15 মিনিট বেশি হয় সেটাকে সপাদ বলে সংস্কৃতি। যেমন 7:15 বেশি পৌনে, ঠিক আছে, পাদ ন, এটা হচ্ছে যখন কোনো পূর্ণ সময় থেকে 15 মিনিট কম। যেমন 12:45 পূর্ণ সময় কোনটা? 12টা, ঠিক আছে, আর 45 মিনিট মানে 15 মিনিট কম, তাই 45। কোনো পূর্ণ সময় থেকে যখন 30 মিনিট বেশি হবে সেটা হবে 3:30, 4:30, 4:30, 4:30। যেমন 5:30, 5 হচ্ছে একটা পূর্ণ সময় আর 30 হচ্ছে 4:30। দেখো, তোমরা যখন পড়বে, আমার বোঝানো হয়ে গেছে, তবু আমি তোমাদের কিছু বিকল্প নিজেদের মতন করে যেটা তৈরি করতে পারো সেরকম কিছু বোঝাবো। ধরো আমি এখানে 1:15, এটা সংস্কৃতে বা আমরা বাংলা একটা টার্ম আছে 1:15, বা সংস্কৃতে বলছি আমরা সপাদ একবাদনম, কিন্তু এটা দেখো একদিক থেকে 1:15 বেশি, সেক্ষেত্রে তোমরা এটা বিকল্প বলতেই পারো যে যেরকম তোমাদের আমি করেছি। 15 মানে কি? 5:50 সংস্কৃতে আমাদের, তাহলে 5:10 = 1:15, 1:15 বেশি, এটা তোমাদের বিকল্প তোমরা করতেই পারো, কিন্তু সচরাচর তোমরা সপাদটাকে ইউজ করবে, এটা তোমাদের আমি বোঝানোর জন্য বললাম। 6:15 তোমাদের করতে পারো, 15 মানে হচ্ছে 5:10, 5:10 = 6:15। একইভাবে দেখো 1:30 মানে কি? 30টা অধিক, কিসের থেকে? 1টার থেকে, তাহলে 3:00 = 1:15, 3:00 = 7:15, ঠিক আছে। তোমরা সার্ধ তাই বলবে, তবুও তোমরা বিকল্প যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের বোঝানোর জন্য এটা বলে রাখলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের কাছে খুব সহজে কি করে সংস্কৃত শিখবে, যেমন বর্ণমালা, সন্ধি, কারক, প্রত্যয় প্রভৃতি, এর সঙ্গে সঙ্গে নেট সেট কোয়ালিফায়ার জন্য কিভাবে পড়াশোনা করবে, কোন কোন দিকগুলি খেয়াল রাখতে হবে, সহজে কোয়ালিফায়ার জন্য বিভিন্ন ইনফরমেশন দেব। এইরকম টাইপের আপডেটেড ভিডিও পেতে সহজে সংস্কৃত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। আর তোমাদের যদি সংস্কৃত বিষয়ের আর কোনো প্রশ্ন জানার থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি সেই সম্বন্ধে ভিডিও আনার চেষ্টা করবো।